হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের মজার একটি ইলিশ ভাজার রেসিপি। তো আমার সাথেই থাকুন। এখানে আমি 2 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোর সাথে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেলে আমি প্রথমে তেল দিয়ে দিব। এরপর আমি মাছ দিয়ে দিলাম। এরপর আমি মাছটাকে উল্টে নেব। এরপরে আমি এটার ভিতরে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিই। এরপরে এটার ভিতরে দিয়ে দিলাম একটু বেগুন। এখানে আমি হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ পানি দিয়ে মিশিয়ে রেখেছি। এটা আমি এখন দিয়ে দেবো। মাছটা তো হয়ে এসেছে, এখন আমি এটার ভিতরে ধনে পাতা কুচি দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।